হামদুলিল্লা ওসলাত ওসসালাম আল রসুলিল্লা আবিল্লাহ রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমরা আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রয়োজনীয় সে সম্পর্কে আমরা একটি ছোট্ট দোয়া শিখব বর্তমান সময়ে খুব ঘন ঘনই প্রচণ্ড ঝড় বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে হয় আর সে সময় আমরা এই দোয়াটি মনে প্রাণে বিশ্বাস করে পড়ব আল্লাহ তাআলা আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ এবং ঝড় বৃষ্টি থেকে রক্ষা করবেন মহান আল্লাহ তালা বলেন অর্থাৎ তোমরা জলে স্থলে যত বিপদেই পড়ো না কেন সকল বিপদ তোমাদের হাতের অর্জিত ফলাফল আর তোমরা সেই অর্জিত ফলাফলেই পাচ্ছ মহান আল্লাহ তালা ক্ষমাশীল এবং দয়ালু সুতরাং আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তালা আমাদেরকে যত বড় বিপদে হোক না কেন সে বিপদ থেকে রক্ষা করবেন সে জন্য আমরা আল্লাহ কাছে কায়মানু বিভিন্ন দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে পারি চলুন আমরা একটি ছোট্ট দোয়া পড়ব যে দোয়াটি পড়লে প্রচন্ড ঝড় এবং বৃষ্টি থেকে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি পেতে পারি وَلا تُهْلِكْنَا بِعَذَابِكَ، وَعَافِنَا قَبْلَ ذَٰلِكَ. اللهُمَّ صَيِّبًا نَافِعَا، اللهُمَّ صَيِّبًا هَنِيئًا، اللهُمَّ لَا تَقَاتُلْنَا بِغَضَبِكَ، وَلا تُهْلِكْنَا بِعَذَابِكَ، وَعَافِنَا قَبْلَ ذَٰلِكَ. أرْتُو হে আল্লাহ আপনি আমাদের গজব দিয়ে নিঃশেষ করবেন না আজাব দিয়ে আমাদের ধ্বংস করবেন না তার পূর্বেই আপনি আমাদেরকে ক্ষমা করে দিন সম্মানিত ভিউয়ার্স আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুক এবং সকল বিপদ আপদ থেকে মুক্ত রাখুন আমিন আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে ওখর দাওয়ানা ইলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি